সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিও ব্লগস নাম চ্যানেলের পক্ষ থেকে তো সব বন্ধুর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে বন্ধুরা সুন্দরবন সংলগ্ন একটি খালের ভিতর চলে এসেছি যে খালে আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই যে পানির ভিতরে আমি দাঁড়িয়ে আছি এই খালের ওপারে বন্ধুরা একটি কেওয়া গাছের ঝোপ আমরা সেই ঝোপের ভিতর পাকা কেওয়া সন্ধান পেয়েছি তো কাঁঠালটা গাছ থেকে কিভাবে ছিঁড়ব কিভাবে আনব বিস্তারিত আমার এই ভিডিওতে আপনাদের দেখাবো তো বন্ধুরা হাতে একটা দাও নিয়ে এসেছি কারণ ওই যে কেওয়া গাছ ওই কেওয়া গাছের পাতায় গাছে ফলে সবখানে কিন্তু কাটায় ভরপুর তো দাও দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ফলটা বের করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কেটে কুটে পরিষ্কার করে ফলটা বের করে আনতে হয় তো বন্ধুরা চলেন পুরো ভিডিওতে যাওয়া যাক এই হলো বন্ধুরা সেই কেওয়া গাছের ঝোপ ए जॉब हम यहां दाव दिए काट दो এই যে বন্ধুরা ফল পাওয়া গেছে দেখতে পাচ্ছেন এই যে সেই ফল টি পাইকা কিন্তু পানির ভিতর ঝুইলে আছে কেওয়া গাছের সাথে এই কিন্তু সেই কেওয়া গাছের ঝোপ বিশাল বড় একটি কেওয়া গাছের ঝোপটা প্রায় দুই থেকে তিন কাঠা জমি নিয়ে বিস্তার করেছে তো সুন্দরবন অঞ্চলে যেখানে আসলে এই ঝোপ হয় সেখানে কিন্তু গাছ এক জায়গায় হয় এই গাছে গাছ হয় যে কারণে কিন্তু এই জায়গাটা বিশাল আকারে ধারণ করে এবং জায়গাটা কিন্তু খুব একটা অন্ধকার হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে সেই অন্ধকারের ভিতরে কিন্তু বন্ধুরা ওই যে সেই কাঁঠালটি কিন্তু পাইকা একবার হলুদ হয়ে আছে আমি আপনাদের একটু এখানে একটু নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি যে ফলটা আসলে কত সুন্দর একটি ফল তো আসলে কাটা তো কাটার জন্য কিন্তু একটু হাত দিতে বন্ধুরা কষ্ট হচ্ছে একদম পাইকা কিন্তু বন্ধুরা হলুদ হয়ে আছে তো আমি এখন আপনাদের দেখাবো যে এখান থেকে এই ফলটা কীভাবে ছিঁড়ে নিয়ে আমরা উপরে চলে আসব এবং এই ফলটা কেটে কুটে কিভাবে খায় বিস্তারিত কিন্তু আমি বন্ধুরা দেখাব তো এই যে পানির ভিতর দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা খাল এটা কিন্তু সুন্দরবন ঠিক না তবে সুন্দরবন সংলগ্ন এলাকায় কিন্তু এই খালটি এই খালে কিন্তু বন্ধুরা জোয়ারের পানি আসে বিশাল বড় এই খাল এই খালের চতুর পাশে কিন্তু গাছে কোষালিতে ভরা এবং খালে কিন্তু পানিতেও ভরা বন্ধুরা তো এই যে বিশাল বড় কেওয়া গাছের ঝোপটি দেখতে পারছেন এই ঝোপের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল হয় এবার শুধু একটু কাঁঠালের ফলন কম তো আসলে আমি কিন্তু পাকা কাঁঠালের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আছে যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলের ভিতরে ঢুকে দেখে আসতে পারেন এই যে পুরো খালটা কিন্তু একদম কেওয়া গাছে ভরা বিশাল এই বাগানের ভিতর চলে এসেছি বন্ধুরা এই কাঁঠালটা শুধু সিঁড়ে নেব সিঁড়ে নিয়ে কিভাবে খেতে হয় সেটা আপনাদের আমি দেখাবো

কাঁঠালটা নিয়ে উপরের দিকে উইঠা যাব তো বন্ধুরা এই যে সেই এই যে সেই কাঁঠাল যে কাঁঠাল আপনাদের আমি দেখাইছি গাছের বন্ধুরা পাইকা কিন্তু একবারে লাল হয়ে গেছে এই কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ঘেরান আসে যেখানে ভাঙ্গে সেখানে কিন্তু ঘেরানে ভইরা যায় আর এই কাঁঠালটা ভিতরের অংশটা খেতে হয় তো আসলে আমি এদিক থেকে উঠে যাব এদিক থেকে কা নিয়ে চলে যাচ্ছে এইদিকে সব ঝোর জঙ্গল আসলে সুন্দরবন থেকে উপরে উঠতে পের কিন্তু জায়গা তারপরে উঠতে হয় এভাবে কিন্তু আসলে এই যে বন্ধুরা দেখে কাঁটা কিন্তু সাথে বাইরে আসে কাটা এই যে বন্ধুরা আমি এভাবে আমি কাঁঠালটি ছিঁড়ে নিয়ে আসলাম এই যে বন্ধুরা সেই কাঁঠালটি কাঁঠালটিতে কিন্তু বন্ধুরা কাঁটায় ভরা এভাবেই কিন্তু সুন্দরবন সংলগ্ন যেখানে কাঁঠালের ঝোপ থাকে তার ভিতরে কিন্তু এরকম কাঁঠাল হয়ে থাকে কাঁঠালটা কিন্তু একদম পাইকা ওহ খুব দারুণ ঘেরান বের হয়েছে এভাবে কাঁঠাল কেটে এনে আসলে কেটে কুটে খেতে হয় তো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন আজকাই এ পর্যন্তই বাই